তো বন্ধুরা, গাছে উঠলাম ছাদের উপরে জলপাই পাড়ার জন্য। আর আমার হাতে প্রায় 20 বিঘা কামড় দিয়েছে, একদম ফুলে গেছে একদম। তো এই দেখুন গাছটি, তো এটা দেশি জলপাই গাছ, তো এটা তুলবো আজকে, সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখুন, এই দেখুন এরকম সাইজ বন্ধুরা, এরকম সাইজ জলপাই, একদম দেশি জলপাই, এটা মানে হাইব্রিড না, সাইজে ছোটো হয়, ঠিক আছে। তো ওটা আজকে পারে আপনার দেখাবো, কিছু খাওয়ার জন্য পারবো। গাছটার পুরো ভিউটা আপনারা একটু দেখে নিন, হ্যাঁ দেখুন, এই দেখুন বন্ধুরা ধরছে, এই দেখুন, ঠিক আছে। এগুলো হলো দেশি জলপাই বন্ধুরা, তো বেশি পারবো না, অল্প কিছু পারবো। এই দেখুন উপরে ধরে আসছে, একদম প্রচুর ধরছে বন্ধুরা, দেখুন প্রচুর ধরছে, দেখুন বন্ধুরা তুললাম, এই দেখুন বন্ধুরা সব, এগুলো সব পারলাম, সেটা এখন এগুলো ঢুকে নেবো, গুছে নেবো। এটা দেশি জলপাই বন্ধুরা, এটা হলো দেশি জলপাই, ঠিক আছে। এটা বেশি বড় হবে না, সাইজ কিন্তু প্রায় দেখুন ম্যাক্সিমাম সাইজ কিন্তু এরকম হয়, এরকম ম্যাক্সিমাম সাইজ হবে, এর থেকে বেশি বড়ো হবে না, কারণ এগুলো দেশি জলপাই। এগুলো এগুলো পরে বড় হয়, এবং প্রথমের দিকে দেখবেন দেখবেন যেগুলো হাইব্রিড যেগুলো, সেটা দেখবেন তাড়াতাড়ি বড় হবে এবং অনেক বড় হয়, এবং তাড়াতাড়ি দেখবেন সব হয়ে যায়, কিন্তু এগুলো অনেক দেরি হয়। কার্তিক মাস, অগ্রহ মাস, অগ্রহ মাসের শেষের দিকে এগুলো মোটামুটি ঠিকঠাক হয়ে যায়, কিন্তু এটা আপনার মাথায় রাখবেন, এই দেখুন, ঠিক আছে। এটা আমাদের বাড়ি হয়, কোনো দিন একটা রেসিপি দেখিয়ে দেবো, আজকে হবে না, আজকে জাস্ট আপনাদেরকে জলপাইটা পাড়া দেখালাম। যদি আপনার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব আছেন বন্ধুরা, বিভিন্ন দিনে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো জলপাইয়ের বিভিন্ন রকম টক আচার, বা আপনারা জলপাইয়ের তেল এগুলো করা যায়, আপনারা করতে পারবেন খুব সুন্দর, সারা বছর বাড়িতে রেখে খেতে পারবেন, ঠিক আছে। তো আজকের মতো আমাদের এতটুকুই, সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।